দেখো, আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম একটু হাইলাইট দিয়ে দিই। আমরা লাস্টে একটা ফর্মুলা বের করেছিলাম, রাইট? রিমেম্বার? সো কোথা থেকে বের করেছিলাম? সো ইজ ফ্রম হিয়ার, রাইট? উই কনসিডার দিস এ পিন, দ্য হোল এনি সার্কিট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই পি নেটওয়ার্ক অ্যান্ড এন নেটওয়ার্ক, অ্যান্ড দেয়ার ইজ আউটপুট ক্যাপাসিট্যান্স সিএল। অ্যান্ড বলেছিলাম আমরা দ্য ফার্স্ট দ্য টপ নেটওয়ার্ক ইজ অন অ্যান্ড দ্য কারেন্ট ফ্লোজ ইন, রাইট? ইজ এ পালসেটিং কারেন্ট, পালসেটিং ডিসি গোয়িং টু ক্যাপাসিটর অ্যান্ড চার্জ ইট ফর দ্য পজিটিভ সাইকেল, রাইট? ওয়েন দ্য পি নেটওয়ার্ক ইজ অন এন্ড নেটওয়ার্ক ইজ অফ, ইস ইজ ওপেন। অ্যান্ড ওয়েন দ্য পি নেটওয়ার্ক ইজ অফ অর মিস ওপেন, দেন দ্য হোয়াট এভার দ্য চার্জ ইজ স্টোর্ড ইন দ্য ক্যাপাসিটর ইউজ টু ডিসিপেট থ্রু দ্য এন নেটওয়ার্ক অ্যান্ড গো টু দ্য গ্রাউন্ড, রাইট? অ্যান্ড দেন উই ইউজ সেভারেল, রাইট, সেভারেল স্টেপস টু ফাইন্ড দ্য এনার্জি, হাউ মাচ এনার্জি ওয়াজ ডেলিভার্ড বাই দ্য সোর্স অ্যান্ড বাই দিস ইকুয়েশন। অ্যান্ড আমরা ফাইনালি কী পেয়েছিলাম? আমরা এনার্জি পেয়েছিলাম, দ্য টোটাল এনার্জি সাপ্লাইড বাই দ্য সোর্স ওয়াজ সিএল ভিডিডি স্কোয়ার, হ্যাঁ, এটা পেয়েছিলাম আমরা। টোটাল এনার্জি সাপ্লাইড বাই দ্য সোর্স, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি দ্য টোটাল এনার্জি, যেটা সাপ্লাই করেছে সেটাই তো আমাদের লস হয়েছিল। হাফ অফ দ্য এনার্জি ওয়াজ লস্ট ইন পি নেটওয়ার্ক অ্যান্ড হাফ অফ দ্য এনার্জি ওয়াজ স্টোর্ড ইন দ্য ক্যাপাসিটর অ্যান্ড দ্যাট ইজ দ্যাট হাফ ওয়াজ ডিসিপেটেড ইন দ্য এন নেটওয়ার্ক, রাইট? সো বাট অ্যাকচুয়ালি দ্য বাই বাই কনসিডারিং দ্য টোটাল লস অফ দ্য সার্কিট, দ্য টোটাল এনার্জি লস ওয়াজ সিএল ভিডিডি স্কোয়ার, রাইট? দ্যাট ওয়াজ এনার্জি। তবে তুমি যদি পাওয়ার বের করতে চাও এখন, হাউ মাচ পাওয়ার জি ওয়াজ লস, then I divided by T, then it will transition to power, right? So this is the divided by P. And then it is the total power loss in this one. এখন তুমি জানো যে 1 by T, what is 1 by T? 1 by T is frequency, না? 1 by T is the frequency. So that means আমাদের total power loss তাহলে কত হবে? F, right? Sample system frequency into CL VDD square. So this is the final formula, right? আমরা আমরা last class এ শুধু energy formula লিখেছিলাম, E equal to CL VDD square. সেখান থেকে E, E টাকে আমরা এটাকে power এ convert করে ফেললাম, E টাকে এখানে, এটা ছিল E, E এর equation ছিল এটা, এটা হলো ইয়ের, না এটা পাওয়ারের ইকুয়েশন, ও টি কি সব, ও এখানে টি দিয়ে আসছে। আমরা এইভাবে করি নাই, আমরা বোধহয় ক্লাসে আমরা এখানে এনার্জি দিয়ে করেছিলাম, এটা বেটার, বাট এখানে ইজ ওকে। তাহলে এখানে পাওয়ারটা কি হলো, তাহলে এনার্জিটা সিএল ভিডিডি স্কোয়ার ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু পাওয়ার অ্যান্ড দ্যাট ইজ পি, পি ডেলিভার্ড, টোটাল পাওয়ার ডেলিভার্ড। অ্যান্ড সেখান থেকে আমরা এই টোটাল পাওয়ার ডেলিভার্ড ওয়ান বাই টি কে আবার ফ্রিকোয়েন্সি দেখাতে পারি, তাহলে কি হলো, পি ডি ইজ ইকুয়াল টু এফ এস সিএল ভিডিডি স্কোয়ার। So this was good. Now the question is, তুমি একটা একটা সিগনাল, একটা সার্কিটের তুমি ইনপুটে যে যে সিগনাল দেবে তার ফ্রিকোয়েন্সি আর ওই সার্কিটের আউটপুটের ফ্রিকোয়েন্সি কি সবসময় সমান হবে? স্যার লিনিয়ার সিস্টেম হলে তো হবে স্যার। লিনিয়ার সিস্টেম বলতে তুমি লিনিয়ার সিস্টেম হোক, কিন্তু সেটা যদি সেই লিনিয়ার সিস্টেম তুমি কি দিয়ে ডিজাইন করবে? একটা শুধু একটা স্ট্রেট লাইন একটা ওয়্যার দিয়ে তো ডিজাইন করবে না। তুমি সিস্টেম ফ্রিকোয়েন্সি লিনিয়ার সিস্টেম হলেও তোমাকে তুমি কিভাবে এটা ইনপুট আর আউটপুটের ফ্রিকোয়েন্সি একই হয় বলো তো একটু, একটা এক্সাম্পল। স্যার লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে স্যার যে ঘটনা ঘটে স্যার ওই অ্যামপ্লিটিউড আর অ্যাঙ্গেলে চেঞ্জ হয়, কিন্তু স্যার আপনার ফ্রিকোয়েন্সি তো সেম থাকে, ওই সাইনোসয়েডাল ফিডেলিটি বলে একটা বিষয় আছে আর কি, মানে মানে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ওইটা অলওয়েজ মানে সেম থাকবে, জাস্ট আপনার শিফট হতে পারে সিগন্যালটা আর অ্যামপ্লিফিকেশন বা অ্যাটেনিউয়েশন মানে বাড়তে বা কমতে পারে আর কি সিগন্যালের অ্যামপ্লিটিউড। সেটা কি তোমার অ্যানালগ সিগন্যাল? জি স্যার অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল, আমরা এখানে ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করছি, রাইট?
তুমি আমাদের এখানে হলো তুমি ডিজিটাল সার্কিটের কথা চিন্তা করো, তুমি মনে করো সত্যি সুজাই যে সিগন্যাল তোমার ডিজিটাল সার্কিট মোস্ট সিম্পলেস্ট ইজ ইনভার্টার। ইনভার্টারে তুমি যদি ইনপুট সিগন্যাল যেটা দেবে তার যে ফ্রিকোয়েন্সি আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি সেম হয়, সেম হবে না? জি স্যার সেমই তো হবে। সেম, তুমি শুধু ইনপুট জিরো দিলে ওটা ওয়ান হবে আর এখানে ওয়ান দিলে জিরো হবে, বাট দ্য ফ্রিকোয়েন্সি রিমেইন সেম, রাইট? বুঝছো সবাই? অনলি ইনভার্টারের ক্ষেত্রে এটা হবে, কিন্তু তোমার অ্যান্ড গেটে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড গেট, অ্যান্ড গেটে তুমি যে যে ফ্রিকোয়েন্সি দেবে, ফর এক্সাম্পল তুমি তোমার তুমি দিয়েছো ওয়ান অ্যান্ড জিরো, তো জিরো 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 ওয়ান, ওয়ান জিরো অ্যান্ড ওয়ান ওয়ান, সো নাও থিঙ্ক অ্যাবাউট দোজ ইনপুট ফ্রিকোয়েন্সি, রাইট? ইনপুটের ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? একবার জিরো, দুইবার জিরো হবে আর দুইবার ওয়ান হবে না? হ্যাঁ, এ আর বি যদি দুটো তুমি ইনপুট নাও তাহলে কটা কম্বিনেশন হবে? চারটে কম্বিনেশন না? প্রথমে জিরো জিরো, তারপরে জিরো ওয়ান, তারপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান, তাহলে দেখো তো ইনপুটে এ কয়বার জিরো হয়েছে আর কয়বার ওয়ান হয়েছে। এবং এ আর বি এর ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট, তাই না? এ বি এর ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট। তারপরে আউটপুটের কথা চিন্তা করো, আউটপুটে অ্যান্ড গেটের আউটপুটে কি থাকবে? অ্যান্ড যতক্ষণ পর্যন্ত জিরো, তিনবার জিরো থাকবে আর একবার ওয়ান, তার মানে কি তোমার ওয়ান যত তোমার সময় ওয়ান থাকবে তার থেকে তিন গুণ টাইম থাকবে ওয়ান, সরি জিরো, তাই না? আচ্ছা, আমি বুঝতে বুঝতে অসুবিধা হচ্ছিল, আমি এটা ট্রুথ টেবিল দেখাই এখন। এই দেখো এই এখানে দেখো কি লেখা, দেখো তো এ কতবার জিরো হয়, না বিটা দেখো, বির ফ্রিকোয়েন্সি কি জিরো ওয়ান জিরো ওয়ান, লুকস লুকস লাইক এ ভেরি সিম্পল, লাইক লুকস লাইক এন ইনভার্টারের মতো, রাইট? তা আমি এইটাকে যদি তুমি ফ্রিকোয়েন্সি যদি তুমি ওয়ান বলো তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত হবে, এর থেকে কম না বেশি? এর বি এর ফ্রিকোয়েন্সি যদি তুমি ওয়ান বলো তাহলে এর ফ্রিকোয়েন্সি কম না বেশি? সমান বা কম হবে স্যার? কম, অর্ধেক না? জি স্যার। দেখো এটা দুইবার জিরো ছিল তারপর আবার দুইবার ওয়ান, আর ওয়াই এর ফ্রিকোয়েন্সি কত? এই বি এর ফ্রিকোয়েন্সিকে যদি আমরা ইউনিট ধরেছি, এটা হলো এক মানে ওয়ান বললাম, তাহলে এইটা হয়ে যাবে, তাহলে বি এর ফ্রিকোয়েন্সি যদি ওয়ান হয় তাহলে এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হাফ, আর ওয়াই এর ফ্রিকোয়েন্সি কত হবে? বের করতে পারো? বের করতেই পারি না আমরা, তাই না? বের করতে পারি না এখান থেকে, ম্যাথমেটিক্যাল টুল, রাইট? আদার টুলস টু ক্যালকুলেট, সো ইজ ডিফারেন্ট। সো দ্যাট মিন্স অনলি ফর ইনভার্টার উই নো দ্যাট দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি অ্যান্ড আউটপুট ফ্রিকোয়েন্সি আর সেম, ইনভার্টারের সময় শুধু সেম হবে, ইন কেস অফ ইনভার্টার, ওকে? আর অল আদার কেসেস ইট উইল বি ডিফারেন্ট। তাহলে এখন দেখো, তাহলে আমরা যে পাওয়ার বের করব একটা সার্কিটের, যখন পাওয়ার বের করব সেই পাওয়ারটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? সিগন্যালটা দেখো, এই যে এই এখানে আউটপুট সিগন্যালটা, আউটপুট সিগন্যালটা যদি তুমি চিন্তা করো, এই যে দেখো তো, এই যে এইখানে এই যে জিরো থেকে ওয়ান সুইচ করলো না আউটপুটটা, এইখানে যতটা পাওয়ার লাগবে, এইখানে জিরো থেকে জিরো এখানে কি সেম পাওয়ার লাগবে? কোনটা বেশি লাগবে? জিরো থেকে ওয়ান, রাইট? যখনই যখনই সুইচিং হবে ফ্রম ডিফারেন্ট ভ্যালু, জিরো থেকে ওয়ান অথবা ওয়ান থেকে জিরো, এটাই তো আমাদের ডিজিটাল সার্কিটে, এটা ছাড়া তো আর কিছু নাই। তার মানে এই যখনই কোনো একটা সিগনাল তার স্টেট চেঞ্জ করবে, রাইট, উইল মুভ টু ডিফারেন্ট স্টেট,
তখনই আসলে পাওয়ারটা বেশি লাগে। আর এইটা আসলে কোনো চেঞ্জ হচ্ছে না, স্টেট জিরো থেকে জিরো তারপরে জিরো উইথ নো চেঞ্জ, তার মানে ইজ রিমেইন অ্যাজ ইট ইজ। সো দেয়ার উইল বি ভেরি লেস অ্যামাউন্ট অফ পাওয়ার অ্যান্ড দ্যাট পাওয়ার ইজ নোন অ্যাজ স্ট্যাটিক পাওয়ার, রাইট? আর এইটাকে আমরা বলি ডাইনামিক পাওয়ার, যেটা যে ডাইনামিক পাওয়ার মানে যখন সুইসিং হবে, দিস ইজ কল্ড সুইসিং, রাইট? দিস ইজ দ্য ওয়াই আউটপুট ইজ সুইসিং, দ্যাট মিনস দ্য পি ট্রানজিস্টর অ্যান্ড এন ট্রানজিস্টর্স আর সুইসিং টু দ্য অপোজিট ডিরেকশন, রাইট? ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট অ্যান্ড দেন দ্য আউটপুট ইজ কামিং এট এ ডিফারেন্ট ভ্যালু। সো দ্যাট মিনস দ্য ওয়েন দ্য ট্রানজিস্টর্স আর মুভিং ফ্রম ওয়ান টু জিরো আর জিরো টু ওয়ান, দ্যাট ইজ নোন অ্যাজ ডাইনামিক অপারেশন and that is called dynamic power. And so amra jeta ber korechi je equation ta, eta equation ta sorry dynamic power er equation, right? This equation for dynamic power. Ar amra static power er equation amra jan amra pori nai, kar static power is less than 10% compared to the dynamic power. Othoy kono circuit er jodi total power ber korte bole, tole total power is equal to dynamic power plus static power. Our static power is very very negligible compared to dynamic power, that's why we don't care about that, we calculate only the dynamic power. Ekhon dekho tale dynamic power jodi beshi hoy tale ekhon ei je dekho output ta jodi erokom 0 1 ar 1 0 erokom kore je circuit ta khub quickly erokom on off hobe, right? Quickly 0 ar 1 ta switch korbe, seitate beshi power nebe na, আর যেটা এরকম কোন অনেকক্ষণ ধরে কনস্ট্যান্ট থাকবে তার থেকে যেটা সুইসিংটা বেশি হবে সেটাকে বলি আমরা বেশি পাওয়ার নেবে। আর এই সুইসিং বারবার সুইসিং হওয়াকে বলি আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টর, অ্যাক্টিভিটি তার মানে অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাই না? তা এই জন্য আমাদের কোন একটা সার্কিটের কতটা পাওয়ার নেবে সেটা ডিপেন্ড করবে নট অনলি এই দিস ফর্মুলা, মানে এই ফর্মুলার উপরেই শুধু ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে যে ওইটার এই আউটপুটের অ্যাক্টিভিটিটা কেমন, মানে আউটপুট অ্যাক্টিভিটি দেখেই তো বোঝা যাবে যে ইনসাইডের সার্কিটগুলি কেমন ভাবে মুভ করছে, মানে আউটপুট সিগন্যালটার উপরে। তাহলে সেটার জন্য আমাদের একটা নতুন ফ্যাক্টর এখানে অ্যাড করতে হবে, ইজ নন অ্যাজ আলফা। তাহলে দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন ফর পাওয়ার, আলফা এফ এস সি এল ভিডিডি স্কোয়ার, দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা। এই ফর্মুলার ভিতরে তাহলে আমরা এটা কি ভেরি সিম্পল, তো আমরা জানি এফ এস সিগনাল সিম্পল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সিগনাল ফ্রিকোয়েন্সি, সিএল আউটপুট আউটপুট আর লোড ক্যাপাসিট্যান্স, ভিডিডি পাওয়ার সাপ্লাই, তার স্কোয়ার। তাই আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর আমরা সো ফার কি জেনেছি, আমাদের ইনভার্টারের জন্য আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর তাহলে কত হবে, ইনভার্টারের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর হবে ওয়ান, কারণ এটা ইনপুট আর আউটপুট অলওয়েজ সেম ফ্রিকোয়েন্সি, বুঝতে পেরেছ? যখন ওয়েন উই কনসিডার ইনভার্টার, ইন কেস অফ দ্য ইনভার্টার দ্য ফ্রিকোয়েন্সি ইজ সেম ফর ইনপুট অ্যান্ড আউটপুট, অ্যান্ড ইন দ্যাট কেস দ্য আলফা উইল বি ইকুয়াল টু ওয়ান অ্যান্ড অল আদার। ইনভার্টারের ক্ষেত্রে স্যার জিরো থেকে ওয়ান হলো এটাই কি স্যার এদের জন্য ফ্রিকোয়েন্সি ওয়ান স্যার? না না, ওইটা হলো যে ইনপুটের সাথে কম্পেয়ার করে সেম থাকে না, তাই এই জন্য ওয়ান হয়েছে, ইনপুট আউটপুটের ফ্রিকোয়েন্সি সেম। আর ইনপুট আউটপুট ফ্রিকোয়েন্সি যদি সেম না হয় তখনই আমরা এটাকে বলি তার অ্যাক্টিভিটি ফ্যাক্টর কম বা বেশি ওর সাথে কম্পেয়ার করে, ওয়ানের সাথে কম্পেয়ার করে। যেমন এই যে তুমি যদি এখানে ড্র করো এটা এটা কিরকম হবে দেখেছো, ওয়েভ শেপটা এরকম মনে করো জিরো থাকবে অনেক, তিন গুণ জিরো, তারপরে এক গুণ তোমার এরকম উপরে আসবে, তারপর আবার নিচে আবার এরকম চলে যাবে, এরকম হবে না, বুঝছো? এটা এটা এন্ড গেটের সময়, তাই না? আর আমার ইনপুট সিগনাল মনে করো তুমি একই দিয়েছো, ইনপুট মনে করো তুমি এরকমই দিয়েছো, বারবার ইনপুট এরকমই দিয়েছো, ও না এটা ওয়ান হবে কখন জানি, ও না আমরা এটা ভুল করে ফেলেছি, লেটস সে হিয়ার এখানে ওয়ান, আমরা এরকম সিগনাল যদি এই সিগনাল একই সিগনাল যদি দেই, দুটো আমরা একই সিগনাল যদি দেই, তাহলে কখন হবে ওয়ান হবে কখন, যখন দুটাই ওয়ান, তাই না? তারপরে দেখো এর মাঝখানে অনেক আরেকবার ওয়ান হয়েছে কিন্তু তখন এটা আউটপুট সিগনাল কিন্তু ওয়ান হয় নাই, না আমরা না এটা ড্রয়িং ইজ নট সো গুড, আমাদের ড্রটা ঠিক হয় নাই,
না, আমি শুধু ওই যে ইনপুটটা দিয়েই দেখাতে পারি, মানে আমরা ইনপুটটা ড্র করতে পারবো না, মানে আউটপুটটা দিয়ে যে এখানে অনেক সময় জিরো থাকবে আর অল্প সময়ে আমরা ওয়ান থাকবে, তো এটা ফ্রিকোয়েন্সি তুমি মেজার করবে কি করে এরকম? কিন্তু তুমি যদি এর কথা চিন্তা করো, ওই যে ইনভার্টারের কথা, ইনভার্টার এরকম যদি হয় তাহলে তোমার ইনপুট এরকম হলে আউটপুট তোমার এরকম হবে, জাস্ট অপোজিট এরকম হবে, এটার অপোজিট হবে, সেজন্য আমরা এইটাকে বলি এটার দুটার ফ্রিকোয়েন্সি সেম, আসলে ইনপুট আউটপুটের ফ্রিকোয়েন্সি সেম, বাট এটা আউটপুটের ফ্রিকোয়েন্সি ইজ নট দ্য সেম অ্যাজ দ্য ইনপুট, কিন্তু এটা রিলেশন কি সেটা আমরা জানি না, এই জন্য আমাদের এটা বের করার অন্য পথ খুঁজতে হবে, কিন্তু এটা আমরা ইনপুটের সাথে আউটপুটটা ফ্রিকোয়েন্সি আমরা জানি, এই জন্য এটা আমরা বলতে পারি যে এটা অ্যাক্টিভিটি ফ্যাক্টর ওয়ান সেম। কিন্তু আমরা যদি আরেকটা সিগনাল বের করতাম, মনে করো এরকম, দেখো তো এটার ফ্রিকোয়েন্সি কত, মনে করো তুমি এটা ইনপুট আর এটা এটা একটা আউটপুট, ইনভার্টারের আউটপুট ইনভার্টার, আর এটা মনে করো একটা অন্য একটা কিছুর আউটপুট, তাহলে দেখো তো এটার ফ্রিকোয়েন্সি কত ওটার সাথে, এটা হলো ইনপুট সিগনাল আর এটা হলো আউটপুট, ইনভার্টারের আউটপুট এর জাস্ট অপোজিট, তাহলে দুটার ফ্রিকোয়েন্সি যদি সেম হয় তাহলে তুমি আর ইন ফ্রিকোয়েন্সি ইন ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি আউট, এইভাবে আসলে বের করার কথা অ্যাক্টিভিটি ফ্যাক্টর, তাহলে এটা ওয়ান হয়ে যায় না, বুঝছো? এটা ইনপুট ফ্রিকোয়েন্সি আর আউটপুট ফ্রিকোয়েন্সি সেম, তাহলে এটা ওয়ান, কিন্তু এটার ক্ষেত্রে কত হবে বলো তো? এটা এটা ইনপুট ফ্রিকোয়েন্সি এফ ইন আর এফ আউট কত হবে? 0.5, গুড, তাহলে এটার আউটপুট এটার অ্যাক্টিভিটি ফ্যাক্টর হবে 0.5, কি বুঝনি? বুঝছো সবাই? এটা 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 এটার আলফা হলো ওয়ান, এটার আলফা হলো ওয়ান, বিকজ এফ ইন অ্যান্ড এফ আউট ইজ ইকুয়াল ইজ সেম, দুটার ফ্রিকোয়েন্সি সেম, আর এটার এফ ইন ইজ ডাবল দেন এফ আউট, নাকি কি করেছি তাই না? না, এটা উল্টে গেছে নাকি? কোনটার ফ্রিকোয়েন্সি বেশি, এটার ফ্রিকোয়েন্সি বেশি না? ও না, আমাদের ফর্মুলা ফর্মুলা ভুল হয়েছে, এফ আউট ডিভাইড বাই এফ ইন, এফ আউট ডিভাইড বাই এফ ইন, না দিস ওয়ান আউট, এটা ইন, এটা ইনপুট ফ্রিকোয়েন্সি ডাবল, তাহলে এটা এটা হলো আউটপুট, আমরা যদি ইনপুট ফ্রিকোয়েন্সি ওয়ান ধরি তাহলে এটার এই এটার ফ্রিকোয়েন্সি হলো টু, তাহলে হাফ হয়, হ্যাঁ, তাহলে আলফা আমরা, ও কোনটা করছি, ও আচ্ছা আমরা এটা রাইট, এটা হলো সিম্পল ওয়ে, রাইট, আমি এটা বুঝে ফেলি, আমাদের এখানে অনেক কিছু লেখা আছে, আমরা অন্যভাবে করতে, এফ ইন ইজ এফ এফ আউট ডিভাইড বাই এফ ইন, এইভাবে বের করা যায়, রাইট, কিন্তু আমরা যেহেতু সিগনালটা জানতে পারি না, রাইট, সিগনালটা সিগনালের ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারি না, যেমন এখান থেকে আমরা এই যে ড্র করেও তুমি সিগনালের ফ্রিকোয়েন্সি বের করতে পারবে না আউটপুট সিগনালের কম্পেয়ার টু দ্য ইনপুট সিগনাল, এই জন্য কি করি আমরা, উই নিড টু অ্যাপ্লাই দ্য ডিফারেন্ট টেকনিক্স টু ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর, এবং সেই এক সেই ফর্মুলাটা হলো এরকম, প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু জিরো ইন্টু প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু ওয়ান, এই টেকনিক ইউজ করতে হবে, এই টেকনিক ইউজ করলে কি হয় দেখো তো, এখন এই যে আমরা একটা ট্রুথ টেবিল লাগবে আমাদের, যে টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল ইজ হিয়ার, তাহলে এর আউটপুটের আউটপুট জিরো হওয়ার প্রবাবিলিটি কত?
3/4 না জি স্যার এই যে 3/4 probability of y equal to 0 হলো 3/4 আর probability of y is equal to 1 হলো 1/4 এই 1/4 তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর হয়ে যাবে দিস ইজ এ 3/16 দিস ইজ অ্যাক্টিভিটি ফ্যাক্টর ফর দ্য টু ইনপুট এন্ড গেট তাহলে 3 ইনপুট এন্ড গেটে কত হবে বলো তো জিরোর প্রবাবিলিটি কত হবে যদি এখানে 3 ইনপুটে ট্রুথ টেবিল তৈরি করতাম আমরা স্যার 7/8 7/8 হতো জিরোর প্রবাবিলিটি আর 1 এর প্রবাবিলিটি হতো 1/8 তাহলে ওইটাকে মাল্টিপ্লাই করলে সেটা হলো 3 ইনপুট এন্ড গেটের বলো তো 7/64 সেটা হ্যাঁ রাইট সো দ্যাট ইজ দ্যাট ওয়াজ দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর ফর 3 ইনপুট এন্ড গেট রাইট ঠিক একইভাবে অর গেটেও আমরা করতে পারি অর গেটেও দেখো অর গেটেও একই হবে আসলে কারণ এটা জিরোর জায়গায় ওয়ান আর ওয়ানের জায়গায় জিরো এটা প্রবলিটি অফ ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে যাবে 1/4 আর প্রবলিটি অফ ওয়ান ইজ ইকুয়াল টু 3/4 সো ইট রিমেইন সেম রাইট 3/4 এখন এইটাকে একটু অন্যভাবে করা যায় না মনে করো আমরা প্রবাবিলিটি অফ ওয াই ইকুয়াল টু ওয়ান আমরা মনে করো আমরা এই যে এই নিচেরটুকু জানি না রাইট মনে করো এটা এটা জানি না আমরা ওয়ানের না আমরা এর কোনোটাই জানি না আমরা শুধু জানি যে ওয়ানে জিরোর প্রবাবিলিটি হলো জিরোর প্রবাবিলিটি জানি আমরা শুধু এইটা জানি প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু জিরো এটার প্রবাবিলিটি আমরা জানি 1/4 এটা আমরা জানি না তাহলে এটা বের করা যায় স্যার 1 মাইনাস আদার প্রবাবিলিটি হ্যাঁ 1 মাইনাস এইটাই তাই না 1 মাইনাস 1/4 না এই 1/4টা 1 থেকে মাইনাস করলেই যেটা হবে সেটাই এটা 3/4 তাহলে ওইভাবে বের করা যায় তাই সেটাই আমরা এই যে ফর্মুলার ভিতরে ওইটাই লেখা আছে যে তুমি দুইটা জানলেও ভালো তবে তুমি যে কোনো একটা জানলেও বের করা যায় যে কোনো একটার প্রবাবিলিটি লেটস প্রবাবিলিটি অফ জিরো আউটপুট ইজ ইকুয়াল টু জিরো যদি জানো তাহলে ইনটু হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু জিরো ওকে সো তারপরে কি করে দেখো এই তো প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 1 ওইটাও করা যায় আবার যদি 1 এর আউটপুট প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 1 জিরোটা বের করা যায় তাহলে যে কোনো একটা দেওয়া থাকলে বাকিটা বের করে নেওয়া যায় তা সেটাই করেছে এখানে এটাই করা আছে এখানে দেখো করেছি এই একই জিনিস এই এই প্রবলেমটাই আমরা এইভাবে করেছি যে প্রবাবিলিটি অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে আর 3/4টা বের করছি 1 মাইনাস 1/4 তাহলে 3/4 হয়ে গেল দিস ইজ দ্য ভেরি সিম্পল ওয়ে এখন কোশ্চেন হলো যে তোমার যদি এরকম বড় সার্কিট থাকে কি করবে তুমি ট্রুথ টেবিল তৈরি করবে বসে বসে না স্যার সম্ভব না স্যার সম্ভব না রাইট এই যে মনে করে পাঁচটা ভ্যারিয়েবল যদি থাকে তোমার 32 রো হবে এবং ওই 32 রো কে তুমি লেফট সাইডে না তাড়াতাড়ি তুমি 0001 এগুলো পাঠাতে পারো কিন্তু রাইট সাইডটা তো তোমাকে হিসাব করে করে আনতে হবে এই সার্কিট থেকে তাই না এবং এটা করতে তোমার 15-20 মিনিট লেগে যাবে অতএব ইট ইজ ইম্পসিবল টু ডু দ্যাট তাহলে তোমাকে অন্য টেকনিক বের করতে হবে এবং দ্যাট উইল ফলো দ্যাট ওয়ান রাইট কারণ তোমার এটার কোশ্চেন থাকবে হলো তোমার আসল কোশ্চেন ভুলে গেছি আমরা তাই না আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন হলো তোমার পাওয়ারের পাওয়ারের ভ্যালু বের করা পি এর ভ্যালু তা সেখানে পি এর ভ্যালুর ভিতরে ছিল আলফা তারপরে ছিল ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটর আর হলো ভিডিডি স্কোয়ার তা ভিডিডি স্কোয়ার দেওয়া থাকবে সিস্টেমের ফ্রিকোয়েন্সি এফ এসও দেওয়া থাকবে তাহলে তোমাকে বের করতে হবে হলো ক্যাপাসিটর আউটপুট ক্যাপাসিট্যান্স রাইট লোড ক্যাপাসিট্যান্স বের করতে হবে আর বের করতে হবে হলো অ্যাক্টিভিটি ফ্যাক্টর তা ক্যাপাসিট্যান্স বের করে তোমরা আমরা আগে শিখেছি তাই না
CMOS ডায়াগ্রাম তৈরি করে তারপরে সাইজ বের করে তাই না তারপরে সেটাকে ডিস্ট্রিবিউট করে আমরা আউটপুট ক্যাপাসিট্যান্স বের করব তাহলে সেটা করতে তোমার সময় লাগবে তারপর আবার এইটাকে যদি তুমি এখন ট্রুথ টেবিল করতে হয় দেন ইটস ইম্পসিবল তাহলে তোমাকে আদার টেকনিকটা কি আদার টেকনিক হলো এই যে এখন যেভাবে করলাম এই প্রবাবিলিটি থেকে প্রবাবিলিটি বের করা সেটা হয়তো তোমরা করো নি এর আগে কখনো এটা যেমন প্রথমে যেমন এই সার্কিটে আমরা যদি এই ওয়াই পয়েন্টে প্রবাবিলিটি বের করতে চাই না অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে চাই না লাস্ট পয়েন্টে এই ওয়াই পয়েন্টে এখানে আমরা আমরা আলফা বের করতে চাই আলফা ইকুয়াল টু কিন্তু এখন এখানে আমাদের প্রবাবিলিটি তো ওয়াই ইজ ইকুয়াল টু জিরো না আউটপুট কয়টা জিরো আর কয়টা ওয়ান উই ডোন্ট নো আদার উইদাউট ট্রুথ টেবিল তাহলে এইটা বের করার জন্য আমাকে কি করতে হবে আমাদেরকে ব্যাক ট্র্যাক করতে হবে ব্যাকে যে যে আমাদের একবারে স্টার্টিং থেকে প্রবাবিলিটিগুলি বের করতে হবে ফ্রম ইস ব্রাঞ্চ তা সেটা কিভাবে হবে যেমন এখানে দেখো এই যে এই দুটা এটা ফার্স্ট যে এন্ড গেট তুমি এন্ড গেটের এই পয়েন্টে দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ টি পয়েন্ট এই পয়েন্টে আমাদের প্রবাবিলিটি কত হবে এটা তো আমরা বের করতে পারি ইজিলি তাই না আমাদের ট্রুথ টেবিল দরকার আছে বিকজ ইজ টু ইনপুট তাই না টু ইনপুট এন্ড গেট আমরা প্রবাবিলিটি ইজিলি বের করতে পারি জিরোর প্রবাবিলিটি কত হবে থ্রি ফোর্থ আর ওয়ানের প্রবাবিলিটি ওয়ান ফোর্থ এটা না খুব ইজি কারণ তোমরা টু ইনপুট থ্রি ইনপুট এন্ড গেট আর অর গেট তো তুমি কোনো ড্র না করে তুমি একবারে বলে দিতে পারো তাই না যত ইনপুটই থাকুক তো যদি তোমার ফোর ইনপুটও এন্ড গেট থাকে তুমি ফোর ইনপুট এন্ড গেট থাকলে তোমার পনেরোটা জিরো হবে আর একটা ওয়ান হবে তাই না আর অর গেট থাকলে যদি ফোর ইনপুট অর গেট হয় তাহলে ফিফ পনেরোটা থাকবে ওয়ান আর একটা হবে জিরো তাই না তাহলে ফিফটিন বাই সিক্সটিন আর ওয়ান বাই সিক্সটিন দ্যাট ইজ দ্য সো ইজিলি তোমরা বের করতে পারবে এই এই জায়গাটা তাহলে তোমার ফার্স্টে তেমন দেওয়া আছে এখানে টু ইনপুট অ্যান্ড গেট তোমরা ইজিলি প্রবাবিলিটি বের করে ফেললে এখানে প্রবাবিলিটি অফ জিরো ইজ ইকুয়াল টু থ্রি ফোর্থ আর প্রবাবিলিটি অফ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ফোর্থ তার বেড়ে গেল তারপরে নিচের টার্মিনালে যাও নিচের অর গেটে যাও অর গেটে এটা হলো অর গেট এটা সি আর ডি হলো ইনপুট এটাও সেম হবে এটা কি দেখতে অসুবিধা হচ্ছে বড় করে দিতে পারো এটা ছবিটা অত সুন্দর আসে নাই দেখো এটা তাহলে এটা কিউ পয়েন্টে কত হবে প্রবাবিলিটি জিরোর প্রবাবিলিটি কত হবে এটা অর গেট কিন্তু অর গেটে জিরোর প্রবাবিলিটি হবে ওয়ান বাই ফোর আর ওয়ানের প্রবাবিলিটি হবে থ্রি বাই ফোর তাই না রাইট এখন দেখো আমরা এখন এই যে এই ইনভার্টারের পরে এই এই পয়েন্ট আছে একটা একটা পয়েন্ট আছে এটা একটা পয়েন্ট এই পয়েন্টের প্রবাবিলিটি বের করবো কিভাবে এখানে দেখো এই ইনভার্টারের আগে প্রবাবিলিটি অফ জিরো ছিল থ্রি ফোর্থ তাহলে ইনভার্টারের পরে ওইটা কত হয়ে যাবে উল্টা হয়ে যাবে এইখানকার ওয়ানেরটা যাবে জিরোতে আর জিরোটা যাবে ওয়ানে তাহলে এখানে জিরোর প্রবাবিলিটি ছিল থ্রি ফোর্থ এখানে যাবে ওয়ানের প্রবাবিলিটি থ্রি ফোর্থ দেখো আর এখানে জিরোর প্রবাবিলিটি ছিল ওয়ান ফোর্থ ওয়ানের প্রবাবিলিটি ছিল ওয়ান ফোর্থ এটা জিরোর প্রবাবিলিটি চলে যাবে ওয়ান ফোর্থ বুঝছো এটুকু সবাই তারপরে ও তারপরে দেখো অনেক সময় পরীক্ষায় কিন্তু তোমার এই পয়েন্টগুলিতেও অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে পারে একেবারে যে ওয়াই লাস্ট পয়েন্টে বের করতে হবে তা না অনেক সময় বলে যে তুমি টি কিউ এই যে কে সব পয়েন্টে বের করো আর অল এস পয়েন্ট এখানে বলতে অনেক সময় বলতে পারে যে তুমি অল দ্য ব্রাঞ্চেস ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইন অল ব্রাঞ্চেস ইনপুট ব্রাঞ্চে বের করা যাবে না কারণ ইনপুট তো আর ইনপুটের সাথে তো রিলেশন নাই কারণ এই যে অ্যাক্টিভিটি ফ্যাক্টর হলো আউটপুটের সাথে তাই না প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু ওয়ান এই যে ফর্মুলাই বলেছে আউটপুট আউটপুট অতএব ইনপুটের সাথে কোনো রিলেশন নাই তাই আউটপুটটা যেখানে যেখানে আছে সব জায়গায় তোমাকে অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করার কোশ্চেন আসতে পারে কিন্তু তাহলে দেখো আমি যদি টি পয়েন্টে যদি বের করতে বলতো তাহলে আমরা বের করতে পারতাম এই যে এখন আর পয়েন্টে এখানে যদি বের করতে বলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর অ্যাট আর এখানে আর এ যদি বের করতে বলে তাহলে তুমি ইজিলি বের করতে পারবে এই যে ওয়ান বাই ফোর রাইট ওয়ান বাই ফোর ইন্টু থ্রি বাই ফোর থ্রি বাই ফোর রাইট ইজি রাইট
আমরা কিন্তু আমরা সেটা চাচ্ছি না, আমাদের চাইতে পারে অনেক সময়, বাট ইন দিস কেস আমরা চাচ্ছি যে লাস্ট পয়েন্টে। তাহলে আমরা এই পর্যন্ত করেছি উপরের দিকে, আর এই নিচের দিকে দেখো, নিচের দিকে আমরা এই এস পয়েন্টে বের করবো কি করে, এস পয়েন্টের ইনপুট দেখো কোথা থেকে আসছে, এটা হলো কিউ থেকে আসছে, ওখানকার প্রবাবিলিটি আমরা জানি, ওটা ইনপুট না কিন্তু, এটা প্রবাবিলিটি অফ কত ছিল, জিরোর প্রবাবিলিটি হবে 1/4, আর ওয়ানের প্রবাবিলিটি হবে 3/4। আর ই আর একটা টার্মিনাল আছে এখানকার, এখানকার থেকে সরাসরি এখানে ইনপুট হয়েছে। এখন এই যে এই এস পয়েন্টে, এস পয়েন্টে যখন আমরা প্রবাবিলিটি বের করব, তখন আমাদের কার ট্রুথ টেবিল দিয়ে আমরা ট্রুথ টেবিল আমরা ইউজ করতে পারবো না। আর এখন আমাদের কি করতে হবে কি, যে দুটো ইনপুট ব্রাঞ্চ আছে ওই ইনপুট ব্রাঞ্চের প্রবাবিলিটি থেকে এটা বের করতে হবে আমাদের। তা কিভাবে বের করব সেটা, এটা ইনপুট ব্রাঞ্চের প্রবাবিলিটি থেকে যদি বের করতে হয় তাহলে কি করতে হয়, ইনপুট ব্রাঞ্চের জিরো জিরো যে প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ জিরো আর এর প্রবাবিলিটি অফ জিরো মাল্টিপ্লাই করে এই পয়েন্টের, এস পয়েন্টের প্রবাবিলিটি অফ জিরো বের করতে হবে, আর ওয়ান আর ওয়ানেরটা বের মাল্টিপ্লাই করে ওয়ানের প্রবাবিলিটি বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো, আমরা এস পয়েন্টে আমরা প্রবাবিলিটি বের, হ্যাঁ কি বলছো স্যার, এটা আবার একটু রিপিট করেন স্যার, এস পয়েন্টের না, এই যে আমরা দেখো এই যে এস পয়েন্টের প্রবাবিলিটি তো আমরা আর ট্রুথ টেবিল তো নাই, তাহলে এখানে মনে করো এস পয়েন্টের আমরা আগে দেখো ওয়ানের, ওয়ানের প্রবাবিলিটি বের করবো এই এই এস পয়েন্টে। এই ওয়ানের প্রবাবিলিটি হবে এই যে এই 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 গেটের ইনপুট কোনটা, ইনপুটের যে প্রবাবিলিটি আছে দেখো এই যে এই পয়েন্টে ওয়ানের প্রবাবিলিটি কত, 3/4 না এই পয়েন্টে, এই ওয়ার গেট, তো ওয়ার গেটের আউটপুট 3/4, আর এই এই ব্রাঞ্চে ওয়ানের প্রবাবিলিটি কত এই পয়েন্টে, ইনপুট পয়েন্টে 1 আর 0 প্রবাবিলিটি সেম থাকে না, হাফ অফ থাকে না, যে কোনো একটা ইনপুট সিগন্যালের প্রবাবিলিটি তো তোমার 1 হতে পারে 0 হতে পারে, তাহলে হাফ থাকে, তাহলে 1 এর প্রবাবিলিটি হাফ আর এখানে 1 এর প্রবাবিলিটি 3/4, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে 3/8 হয়ে যায়, এই যে 3/8, 1 এর প্রবাবিলিটি হলো 3/8, আর 0 এর প্রবাবিলিটি হবে এই দুটো 0 এর টা মাল্টিপ্লাই করলে, 0 এর প্রবাবিলিটি ছিল একটা 1/4, এখানে ছিল 1/4 আর এখানে হলো হাফ, তাহলে জিরোর প্রবাবিলিটি হবে 3/8, না না 1/8, তাই না, বুঝছো এটা? জি স্যার বুঝতে পারছি স্যার। কিন্তু আচ্ছা আমি দেখো এখানে, এখানে আমি এখানে এর উপরে লিখছি কিন্তু, ও প্রবাবিলিটি অফ এই যে এখানে আমি প্রবাবিলিটি অফ জিরো, জিরোর প্রবাবিলিটি কত হবে, কত বললাম বললাম আমরা 1/8 না, 1/8 না, আর 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 ওয়ানের প্রবাবিলিটি কত বের করেছিলাম, 3/4 আর 1/2, তাহলে কত হয়েছে 3/8, বুঝছো এটা, বুঝছো, এটা হলো ওয়ানের প্রবাবিলিটি হলো 3/8 আর জিরোর প্রবাবিলিটি হলো 1/8। এখন দেখো তো এই দুটো যোগ করে কি ওয়ান হয়, ওয়ান হতে হবে না দুটো যোগ করে, দুইটা প্রবাবিলিটি যোগ করলে ওয়ান হয় না, জি স্যার, কিন্তু এখানে দেখো ওয়ান হয় না, এই 3/8 আর 1/8 যোগ করলে কিন্তু হয়ে যায় হলো কত, 4/8, তার মানেটা কি বলতো, সামথিং ইজ রং হিয়ার, তাই না, আমরা দুইটা এর যে কোনো একটা সার্কিটে যে কোনো একটা গেটের ইনপুটের প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করে আউটপুটের প্রবাবিলিটি যখন বের করব, তখন যে দুইটা প্রবাবিলিটি বেরোবে ওই দুইটা প্রবাবিলিটি যোগ করার পরে ওটা ওয়ান হয় না, তার মানে হলো যে যে দুইটা প্রবাবিলিটি বেরোয় তার একটা ভুল আর একটা রং, আন্ডারস্ট্যান্ড, তাই এখন যে কোনটা রাইট সেটা রাখবো আমরা, যে তারপর সেই রাইটটা থেকে আমরা 1- সেটা বিয়োগ করলেই আমাদের আরেকটা বেরো যাবে, বুঝতে পেরেছো এটা, আমরা মনে করি যে এই যে 3/8 যদি রাইট হয় উপর, এটা যদি রাইট হয় এই যে এটা, তাহলে আমরা বাকিটা কত 1- এটা বের করে করে বলতে পারতাম না, জি স্যার, আবার যদি এইটা রাইট হয় ওটা রং হয়ে যদি আমাদের এইটা রাইট হয় তাও আমরা 1-1/8 বের করে আরেকটা বের করতে পারতাম, তাহলে এখন হচ্ছে কোনটা রাইট সেটা ডিপেন্ড করবে হলো যে কি গেট,
এখানে কি গেট তার উপরে এখানে এটা গেটটা হলো এন্ড গেট এন্ড গেট যদি হয় তাহলে এন্ড গেটের ডমিনেন্ট সিগন্যাল কোনটা জানো তুমি ডমিনেন্ট এন্ড গেটকে কে ডমিনেট করে জিরো না ওয়ান জিরো স্যার জিরো তাহলে সেই জিরোটা হবে রং যে ডমিনেট করে সেটাই আসলে রং হবে প্রবাবিলিটি আর যেটা নন ডমিনেন্ট সেটা হবে রাইট তাহলে এখানে দেখো তো কোনটা রাইট কোনটা রং লিখবো না তাহলে থ্রি এইট তাহলে এটা হলো থ্রি এইট হলো প্রবাবিলিটি অফ ওয়ান তাই না প্রবাবিলিটি অফ ওয়ান হলো থ্রি এইট তাহলে প্রবাবিলিটি অফ জিরো কত হবে কেউ আছে নাকি বোঝেনি আমি ক্লিন করে ফেলি এইটাই লেখা আছে নিচে এই যে আমি এত কিছু লিখছিলাম ক্লাস নোটে তোমার এইটাই লেখা আছে হ্যাঁ বুঝি নাই কারোর কথা কেউ কথা বলছে বোধ হয় এখানে দেখো ওই যে আমরা ওই যে ওয়ান এর প্রবাবিলিটিটা লিখেছি প্রবাবিলিটি অফ ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি এইট আর প্রবাবিলিটি অফ জিরোটা ওয়ান মাইনাস থ্রি এইট করে ফাইভ এইট লিখেছি এখানে রাইট কারণ হলো যে প্রবাবিলিটি অফ জিরো এখান থেকে মাল্টিপ্লাই করে আনলে ওইটা রং হবে এখন দেখো আমরা এইটা পেয়েছি আর এই উপরেও পেয়েছি এখন তাহলে আমরা এই ওয়াই পয়েন্টে বের করতে পারবো ওয়াই পয়েন্টে তাহলে প্রবাবিলিটি অফ জিরো কত হবে বলো আমরা এখানে বের করছি নাকি যোগ না গুণ মাল্টিপ্লাই করতে হবে এটা জিরো কত এটার জিরো প্রবাবিলিটি হলো ফাইভ বাই এইট আর এখানে জিরো প্রবাবিলিটি কত ওয়ান ফোর্থ বুঝছো তাহলে ফাইভ বাই এইট আর ওয়ান বাই ফোর্থ মাল্টিপ্লাই করতে হবে তাহলে কত হয় ফাইভ থার্টি টু তাই না আর ওয়ান এর প্রবাবিলিটি কত ওয়ান এর প্রবাবিলিটি কত হবে এখানে হলো থ্রি ফোর্থ আর এখানে আছে এখানে কত থ্রি এইট কত হবে নাইন থার্টি টু এখন বলো তো কোনটা রং এটা কি গেট অর গেট রাইট আমরা এটা ইনভার্টারটাকে আলাদা করে ফেলবো রাইট এটাকে আমরা ভেঙে এটাকে ভেঙে আমরা এটাকে এরকম করে ফেলবো ফার্স্টে রাইট এখানে একটা এখানে এন্ড গেট আছে না না এটাকে এটা কি আছে এটা অর গেট আর তার সাথে এটা ইনভার্টার এরকম তাহলে এখানে আমরা অর গেট করে রাখলাম তাহলে অর গেটের ডমিনেন্ট সিগন্যাল কোনটা ওয়ান তাই না তাহলে দ্যাট ইজ রং এটা রং তাহলে নন ডমিনেন্ট সিগন্যাল কোনটা এটা দিস ইজ রাইট বুঝছো তাহলে আমরা পি ওয়ানটা এখান থেকে বের করে আনতে হবে এখন পি ওয়ান কত হবে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফাইভ বাই ফাইভ বাই থার্টি টু তাহলে এটা হবে কত টোয়েন্টি সেভেন বাই থার্টি টু সামথিং
27/32. 27/32 আর পি তাহলে P1টা এটা 27/32 আর P0টা হলো 5/32 তাহলে এখন এই দুটোকে মাল্টিপ্লাই করলে ও না আমরা এখন ওয়াইতে যাই নাই এখন আমাদের আবার ইনভার্টার এটা আমরা বের করছি কোন পয়েন্টে এই পয়েন্টে না জি স্যার এখন এটাকে ইনভার্ট করতে হবে আর ইনভার্টার করলে কিন্তু কি হবে এটা 1টা 0 0টা 1 হয়ে যাবে না শুধু জি স্যার আর কোনো চেঞ্জ হবে না কিন্তু তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর আসলে একই থাকবে কারণ অ্যাক্টিভিটি ফ্যাক্টর তো এই দুটোকে গুণ করে আনতে হবে বুঝছো তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কত হবে 27/32 মাল্টিপ্লাইড বাই 5/32 তাহলে এটা ইনভার্টার থাকলেও যা না থাকলেও তাই এনি কোশ্চেন বলো তাহলে এইটাই আমি বলেছি এখানে 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 না কালকে ই করতে গিয়ে আমরা এখানে দেখছি এখানে আমরা ভুল করেছি এই যে এখানে আমরা এটা ঠিক আছে লাস্ট ডেটটা এই যে এখানে ভুল হয়েছে আমাদের এটা আমরা উল্টাটা নিয়েছি এই যে আমরা এইটা ঠিক হবে এইটা রাইট এটা রাইট এটা রং রাইট ওটা রাইট এটা রং তাহলে আমাদের তাহলে 5/32 না রাইট আমরা এই মাত্র করলাম এই যে 5/32টা রাইট 5/32 রাইট আর 27/32 ওখান থেকে বের করতে হবে কিন্তু আমরা আমি ক্লাস নোট যখন ক্লাস এটা যখন লিখছিলাম তখন ভুলে ভুল হয়েছে আমার তাহলে এখানে কি ছিল P0 5/32 রাইট P1টা হবে তাহলে 1 মাইনাস কোথায় কোথায় গেল এটা রং আমরা ওই যে 1 হয় না সেটা দেখাচ্ছিলাম যে 1 হবে না তাহলে এটা আমরা তাহলে P0টা রাইট আর এটা হলো P0টা 1 মাইনাস P0 করব এটা হলো 5/32 5/32 1 মাইনাস 5/32 তাহলে এখানে হয়ে যাবে 27/32 আর এখানে হলো 5/32 এইটা মাল্টিপ্লাই করতে হবে একটু হ্যাঁ তাহলে দ্যাটস অল বুঝছো এটা এনি কোশ্চেন এটা হলো আমাদের পাওয়ার ক্যালকুলেশনের চ্যাপ্টার টপিক শেষ মানে এই ফর্মুলা দিয়ে আমরা পাওয়ার ক্যালকুলেশন করব মানে আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা বের করব এই যে আলফা এটা বের করে এখন এই টার্মটা তারপরে অ্যাপ্লাই করতে হবে কোথায় এই যে ফর্মুলা তোমার যেটা ফর্মুলা ছিল এই যে ফর্মুলা হলো কি কি ফর্মুলা এই যে আলফা এফ এস সি ভিডিডি স্কোয়ার তো সবই তো দেওয়াই থাকে ভিডিডি দেওয়া থাকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ক্যাপাসিটর তোমাকে বের করতে হবে রাইট আউটপুট ক্যাপাসিট্যান্স আর আলফা এই দুটো জিনিস তোমাকে বের করতে হবে আর বাকি এটা হলো একটা প্রবলেম আমরা একটা একটা কোশ্চেন দিয়েছিলাম এই কোশ্চেন থেকে তুমি কিভাবে তুমি একটা আইসি কতটা পাওয়ার কনজিউম করে সেটা বের করা মনে করো আমি বলেছি যে অ্যান আইসি কন্টেন্স 200 টু ইনপুট ন্যান্ড গেট তার মানে একটা আইসির ভিতরে টু ইনপুট ন্যান্ড গেট আছে 200টা তাই না প্রচুর ন্যান্ড গেট থাকে কারণ ন্যান্ড গেট দিয়ে সব সার্কিট তৈরি করা যায় এই জন্য 200টা ন্যান্ড গেট আছে তাহলে 200টা যদি টু ইনপুট ন্যান্ড গেট থাকে তাহলে তুমি একটার পাওয়ার বের করে তাকে 200 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে সেই জন্য এটা আমি 200 দিয়েছি 200 ন্যান্ড দি আইসি অপারেটিং উইথ 1 ভোল্ট সাপ্লাই তাহলে ভিডিডি দেওয়া আছে ভিডিডি 1 ভোল্ট and at 1 gigahertz frequency তার মানে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে না সিস্টেম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তারপরে বলেছে দি আইসি ওয়াজ ফেব্রিকেটেড এট 32 ন্যানোমিটার টেকনোলজি এন্ড ইটস ট্রানজিস্টর উইডথ ইজ 100 ন্যানোমিটার হ্যাজ এ টোটাল ক্যাপাসিট্যান্স 0.2 ফেমটোফ্যারাড টোটাল ক্যাপাসিট্যান্স দেওয়াই আছে এখানে 0.2 ফেমটোফ্যারাড দেওয়াই আছে ক্যালকুলেট দ্য টোটাল পাওয়ার বুঝতে পেরেছ কি কি লাগবে তাহলে এখন বলো তো 200 তো মানে 200 পিসের জন্য এক একটার জন্য আগে বের করে এটা হলো একটার জন্য তাহলে বলো আলফা বের করতে হবে আলফা তো আমরা একটু আগে বের করলাম না টু ইনপুট 316 ছিল না টু ইনপুট এন্ড গেটের ন্যান্ড গেটের জন্য
এই যে এটা হয়ে যায় এন্ড গেটে আর ন্যান্ড গেটে একই হবে অর গেটেও একই হবে এই যে টু ইনপুট এন্ড গেটে যা হবে ন্যান্ড গেটে এটা শুধু জিরোটা ওয়ান আর ওয়ান একটা জিরো হবে একই থাকবে বুঝছো সবাই তাহলে এটা আলফার ভ্যালু 316 আর ক্যাপাসিটেন্সের ভ্যালু কত জিরো পয়েন্ট টু ফেমটো ফেরাড তারপরে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ফ্রিকোয়েন্সি হলো কত ও না এই ফেমটো ফেরাডকে আবার ফেরাডে নিতে হবে বুঝছো নাহলে সবগুলি স্ট্যান্ডার্ড ইউনিটে না নিলে তোমার পাওয়ারটা ওয়াটে আসবে না আবার এই ফেমটো ফেরাডকে তুমি 10^-15 ফেরাড তারপরে পাওয়ার সাপ্লাইকে 1 ভোল্ট এটা স্ট্যান্ডার্ড ইউনিট তারপরে এই সিস্টেম ফ্রিকোয়েন্সি আছে হার্টজ গিগা হার্টজে 1 গিগা হার্টজ মানে 10^9 হার্টজ তারপরে এখন সবগুলি বসাই দাও উইল গেট দ্য অ্যান্সার স্যার তাহলে স্যার যে কোনো সার্কিটের স্যার ইন্ডিভিজুয়ালি অ্যান্ড অর নর গেট যেগুলো আছে তাদের পাওয়ার কনজাম্পশন বের করে যোগ করে দিলেই তো হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ থিওরিটিক্যালি কারণ আমরা তো অ্যান্ড অর নট এটা তিনটা বের করে রাখলে পরে সেগুলো বসাই দিলে পরে তো তাহলে হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু তুমি একটা তোমাকে তো পাওয়ার বের করতে বলবে একটা আইসির ভিতরে কত পাওয়ার তাহলে ওই আইসির ভিতরে তোমার কতগুলি গেট আছে সেগুলো সব জানতে হবে না জি স্যার সেটা তো কোশ্চেনে বলা থাকবে না হ্যাঁ হ্যাঁ সেটা বলা থাকবে কিন্তু এখানে একটু আমি দেখো এখানে কিছু কিছু জিনিস বেশি বেশি দেওয়া আছে দেখেছো এখানে একটা জিনিস বলা আছে 32 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা আর একটা বলা আছে ট্রানজিস্টরের উইডথ হলো 100 ন্যানোমিটার এবং তুমি মনে করতে পারো এগুলি কোথায় ইউজ করবো তাই না এগুলি অনেক সময় ক্যাপাসিটেন্স বের করার জন্য ক্যাপাসিটেন্স এখানে দেখো এখানে বলা আছে টোটাল ক্যাপাসিটেন্স বলে দেওয়া আছে তাহলে এগুলি কেন লাগবে দেয়া আছে না দেওয়া থাকলে কোন কাজ থেকে বের করা যায় হ্যাঁ না দেওয়া থাকলে বা অন্যরকম দেয় মনে করে এরকম যদি থাকতো পরীক্ষার হলে কোশ্চেন এরকম থাকতে পারে যে টোটাল ক্যাপাসিটেন্স অফ টু না না 0.2 ফেমটো ফ্যারাড পার ন্যানোমিটার তখন কি করতে বলো তো এখানে আমি একটা স্লাইড দিয়ে কত দিয়ে গুণ দিতে 32 ন্যানোমিটারে কত হয় সেটা বের করতে হবে 32 দিয়ে কারণ 32 টন 32 ন্যানোমিটার তো টেকনোলজি এটা তো এটা 32 ন্যানোমিটার টেকনোলজি মানে কি 32 ন্যানোমিটার টেকনোলজি মানে তো 2f না এটা এটা হলো 2l 2l মানে হলো 32 কিন্তু তোমার ইয়ে ক্যাপাসিটেন্স কার উপর ডিপেন্ড করে লেন্থ এর উপরে না উইডথ এর উপরে এই যে গত ক্লাসেই তো তুমি এই যে কুইজ দিলে যে ক্যাপাসিটেন্স কার উপরে ডিপেন্ড করে সাইজের উপরে না জি স্যার সাইজ সাইজ বলতে আমরা কি বুঝি উইডথ বুঝি না সাইজ মানে তো উইডথ নট লেন্থ উইডথ তো উইডথ মানে হলো উইডথ কোনটা এখানে এই 100 100 দিয়ে গুণ দিতে হবে এটাকে 100 ন্যানোমিটার দিয়ে তুমি গুণ দাও তাহলে এই ন্যানোমিটার ন্যানোমিটার ক্যান্সেল হয়ে যায় থাকে তো তোমার শুধু ফেমটো ফ্যারাড হ্যাঁ পরীক্ষার সময় কেয়ারফুলি করবে কিন্তু এরকম উল্টাপাল্টা অনেক কিছু থাকে কারণ পরীক্ষার থেকে অনেক সময় আমি কনফিউশনের জন্য তো এরকম দেওয়া দিয়ে দেই তো তোমাকে ইউ ইউ মাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড রাইট যে কোথায় কি দেওয়া আছে কারণ তুমি যদি এরকম এই যে 0.2 ফেমটো ফ্যারাড পার ন্যানোমিটার দিয়ে আসো তাহলে তোমার ইউনিট কিন্তু আর ওয়াট হবে না তোমার অন্য কিছু হয়ে যাবে ওকে আর সেটা সেটা ক্যাপাসিটরের ইউনিটও না ক্যাপাসিটর ইউনিট হলো ফেমটো ফ্যারাড বা ফ্যারাড নট ফেমটো ফ্যারাড পার ন্যানোমিটার ইজ নট ইউনিট অফ দ্য ক্যাপাসিটর ওকে এনি কোয়েশ্চেন আমরা এটাই এটুকু পড়াবো আজকে কালকে ওদেরকে বেশি পড়াতে এইটুকু পড়িয়েছিলাম এই জন্য আবার স্যাটারডে তো তোমাকে সেম ক্লাস স্যাটারডে আমি বাসা থেকে ক্লাস নিবো অতএব উইল বি বেটার কমফোর্ট ওকে বলো এনি এনি কোয়েশ্চেন